আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ভর্তা রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে টমেটো ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়, তাই আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ভর্তা করার জন্য প্রথমেই আমি এখানে 8টি টমেটো নিয়েছি, আর এই টমেটোগুলো ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। আপনারা যতটুকু পরিমাণ ভর্তা করবেন সেই অনুযায়ী টমেটোটা নিয়ে নেবেন। আমি এখানে 8টি টমেটো নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন আমি এই টমেটোগুলো কেটে নিব। সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি, আর টমেটোগুলো আমি কিভাবে কেটেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে টমেটোগুলো কেটে নিয়েছি, এতে করে টমেটো ভর্তা করার সময় টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 5-6টা, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন এই শুকনা মরিচটা তেলের সাথে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার এই মরিচটা তুলে নিব, আর মরিচটা একটা সাইড করে রেখে দিচ্ছি। আর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে বড় সাইজের 2টা রসুন নিয়ে রসুনের কোয়াগুলো আলাদা করে নিয়েছি। এখন এই রসুনটা আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। রসুনটা যখন নরম হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিব। এবার একই প্যানে এই তেলের সাথে আমি টমেটোগুলো ভেজে নিব। এই টমেটোটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, এখন ভালো মতো ভেজে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, এতে করে টমেটোটা খুব সফট হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা একটু তুলে নিচ্ছি, আর এরপরে টমেটোটা একটু নেড়ে দিব। আমি কিন্তু টমেটোতে আলাদা করে কোনো পানি দিব না, কারণ এই টমেটো থেকে যে পানিটা বের হবে এতেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন ঢাকনাটা তুলে নিব। আর এরই মাঝে টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, আমি আর একটু জাল দিয়ে এই টমেটোটা পুরোপুরি ভেজে নিচ্ছি। আর চেষ্টা করবেন টমেটোগুলো পুরোপুরি ভেজে নরম করে ফেলতে, কারণ টমেটোটা যদি শক্ত থাকে তাহলে কিন্তু ভর্তাটা ভালো হবে না। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি টমেটোটা ভর্তা করে নিব, এর জন্য একটা প্লেটে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, আগে থেকে যে রসুনটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার মরিচটা একটু ভেঙে নিচ্ছি। আগে মরিচটা একটু ভেঙে এরপরে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। মেখে নেওয়ার সময় দেখবেন যে একটা পানি পানি ভাব চলে এসেছে, ঠিক তখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা টমেটোগুলো। এই টমেটোগুলোর সাথে পেঁয়াজের এই মিশ্রণটা ভালো মতো মিশিয়ে ভর্তা করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য, কারণ এতে ভর্তার টেস্টটা কিন্তু ভালো আসে। এখন সব কিছু একত্রে করে আমি মিশিয়ে ভর্তা করে নিচ্ছি, আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর করতেও খুব কম সময় লাগে। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে এই ভর্তাটা পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার টমেটো ভর্তা। আমার আজকের এই টমেটো ভর্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর আমার চ্যানেলে রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।